নমস্কার, আপনারা দেখছেন খবরে ঘন্টা, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়িতে গুরু পূর্ণিমা তিথিতে অনুষ্ঠান। শনিবার ছিল গুরু পূর্ণিমা তিথি। এই বিশেষ তিথিকে সামনে রেখে এদিন শিলিগুড়ি শহর লাগোয়া শাহডাঙ্গি শ্রীরামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান হয়। করোনা বিধি মেনে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পূজা অনুষ্ঠান শ্রদ্ধা নিবেদন করা হয়। তার সঙ্গে এই বিশেষ দিনের তাৎপর্য ব্যাখ্যা করে আধ্যাত্মিক আলোচনা হয়। অনুষ্ঠানে ভজন সঙ্গীত পরিবেশন করেন স্বামী জীবনানন্দ মহারাজ। উপস্থিত ভক্তদের মধ্যে বিলি করা হয় প্রসাদ। বর্তমান করোনা পরিস্থিতিতে যখন বহু মানুষ মানসিকভাবে কিছুটা বিমর্ষ হয়ে রয়েছে, তখন মনকে চাঙ্গা করতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে। অপরদিকে শিলিগুড়ি 2 মাইল জ্যোতিনগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আশ্রমেও শনিবার সকাল থেকে গুরু পূর্ণিমা তিথির বিভিন্ন অনুষ্ঠান হয়। সোসাইটির সম্পাদক কমল মজুমদার জানিয়েছেন, এদিন তাদের আশ্রমে গুরুতত্ত্ব বিষয়ক আলোচনা করেন রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক মহা তপানন্দজি মহারাজ। ভজন সঙ্গীত আলোচনা সন্ধ্যা আরতির মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ অন্যরকম হয়ে ওঠে। অন্ধকারকে যিনি দূর করে জ্ঞানে আলো প্রচলিত করে তাকেই আমরা বলি গুরু। গুরু আমরা অনেক সময় লাভ করি, কিন্তু অনেক সময় আমাদের এই ধারণা থাকে না। ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছি, ভজনটি খুব সম্ভবত কবিজির লেখা এবং স্বামী বিবেকানন্দ মহাজের একটি প্রিয় ভজন। নমস্কার। Oh, my God.
नाभ कमल में है कस्तूरी, नाभ कमल में है कस्तूरी, कैसे टूटे भरा कैसे भर पशु कारे। बिन सद्गुरु न ऐसा ही ढूंढे, बिन सद्गुरु न ऐसा ही ढूंढे, बिन सद्गुरु न ऐसा ही ढूंढे, जैसे मृग हेरे वन तारे, जैसे मृग हेरे वन तारे, पीले आवतू ओ मतवारा, ओ मतवारा, ओ मतवारा, अवतुल अवतुल अवतु ओ मतवारा। ভজনটি সম্বন্ধে একটু বলছি, গুরু পূর্ণিমার সার কথা যে আমাদের ভিতরেই পরম তত্ত্ব, ভগবান, আত্মতত্ত্ব সব কিছু লুকিয়ে আছে, কিন্তু হরিণের যেরকম এক ধরনের হরিণ আছে সম্বর, সে জাতি সম্বর হরিণ, সব সম্বর হরিণে হয় না, কোনো কোনো সম্বর হরিণের কস্তুরী মৃগ, এই মৃগ অত্যন্ত গন্ধযুক্ত, যখন সেই নাভি পেকে যায় তখন এতটাই গন্ধ বিচ্ছুরিত হয়, হরিণ বুঝতে পারে না সেই গন্ধটা কোথা থেকে আসছে, সেই গন্ধের খোঁজে সে করতে থাকে, সেই গন্ধের উৎস কিন্তু হরিণ নিজেই। তেমনি আমাদেরও তাই, আমরা এই অসীম বিশ্বে আনন্দের সন্ধানে, জ্ঞানের সন্ধানে, প্রেমের সন্ধানে ছুটে বেড়াই, কিন্তু তার উৎস কিন্তু আমরা নিজেরাই, সেই উৎসটুকুই যিনি ঠিক ঠিক ধরিয়ে দেন, বুঝিয়ে দেন, অনুভব করিয়ে দেন, তিনি হচ্ছেন সদগুরু। আজকের এই বিশেষ দিনটি ওই সেই জন্যই নির্ধারিত রয়েছে, সেই চর্চাই এই দিনে আমি আবার সকল ভক্তদের দেশে আমার অন্তরে সশ্রদ্ধ শ্রদ্ধা নমস্কার প্রণাম।